সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে পদের সংখ্যা রয়েছে 65টি, স্টোরকি পদে 40 রয়েছে, এটিতে পদের সংখ্যা রয়েছে 5টি। আপনারা এমন এখানে মোট 60টি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন, যেটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের যে সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক রয়েছে, আপনারা সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। আর আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে, এবং অনলাইনে আবেদন করার পর নির্ধারিত ফিটি আপনাদের টেলিডক এর মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় শেরপুরের। তো নিয়োগের 5 নম্বর যে 40 রয়েছে সেটি হলো স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে 75টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা সমমান পরীক্ষা যদি উত্তীর্ণ হন তাহলে আবেদন করতে পারবেন। ড্রাইভার যে 40 রয়েছে পদের সংখ্যা রয়েছে 2টি, এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালনা বৈধ, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনার অগ্রাধিকার পাবেন। 7 নম্বর পদ রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনারা SSC পাশ করেছেন তারাও এটিতে আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদটি ছিল কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রথম মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোভ টেস্ট উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 3 নম্বর পদ রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাদের জামানত প্রদান করতে হবে। 4 নম্বর পদ রয়েছে অফিস সহকারী কাম, কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি দক্ষতা থাকতে হবে। তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। এটিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে, সেটি হল 3 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। আর আপনার যাদের কোঠা রয়েছে কোঠা সংক্রান্ত প্রার্থীর জন্য বয়স সীমাটি 32 বছর। আর এটিতে আপনারা একজন প্রার্থী কেবলমাত্র 1টি পদে কিন্তু আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করলে আপনারা সকল আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। তবে স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি স্মারক রং আপনারা দেখতে পাচ্ছেন, এই স্মারকে 6/8/2018 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে স্টোর কিপার, অফিস সহকারী কাম, কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তবে বর্তমান জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। আর এটি আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি উল্লেখ করবেন এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আপনারা আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্র উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসাবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসাবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। এবং স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জনের অফিস এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সময়ের নোটিশ বোর্ডে ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এটি হলো সেই শূন্য পদের তালিকা যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের উপজেলা ইউনিয়ন এবং আপনাদের ওয়ার্ড ভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যা কিন্তু দেওয়া রয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছেন সাবেক ওয়ার্ড ভিত্তিক কিন্তু শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে, তবে সাবেক ওয়ার্ড এখন বর্তমানে এখানে 1 নম্বর ওয়ার্ড যেহেতু পূর্বে ছিল এখন বর্তমানে 1 এর মধ্যে রয়েছে 1, 2 এবং 3 এই 3টি ওয়ার্ড, 2 এর মধ্যে রয়েছে 4, 5, 6 এই 3টি ওয়ার্ড এবং 3 এর মধ্যে রয়েছে 7, 8, 9 বর্তমান যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু পূর্বে এমন ওয়ার্ডে বিভক্ত ছিল। তো আপনি সেভাবে এখান থেকে দেখে নেবেন যে আপনার ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা দেওয়া আছে কিনা। তারপরে আপনারা আপনাদের নির্ধারিত
এলাকার কমিউনিটি যে ক্লিনিক গুলো রয়েছে সেখানে খোঁজ নিবেন যে কমিউনিটি ক্লিনিকটি রয়েছে সেটির সাবেক কোন ওয়ার্ডের মধ্যে রয়েছে। তো আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আবেদন শেষ হবে 24 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো 1 থেকে 6 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা, এবং 7 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। আর ফিটি আপনাদের টেলডক ফের মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আপনি কিভাবে SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে SMS প্রেরণের নিয়াবলটি দেওয়া রয়েছে, যেটি অনলাইন আবেদনটি এবং ফিটি যেহেতু টেলডকের মাধ্যমে সম্পন্ন করতে হবে, টেলডকের মাধ্যমে কিভাবে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্ত যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইটটি খুব সহজে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, অথবা আপনারা সিভিল সার্জনের কার্যালয় শেরপুরে যে ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন। তো এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয় শেরপুরে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা এটিতে আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন, আর যখন আবেদনটি করেন না করেন নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগপত্র ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।